গুড ইভিনিং সবাইকে, শুক্লা অ্যান্ড রাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমি ব্লগটা চালু করিনি, ব্লগটা সন্ধ্যা থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে থাকবো আর সব কিছু শেয়ার করব। তা এখন আমি চলে এসেছি একটা গিফটের দোকানে। গিফটের দোকানে কিছু গিফট কিনতে হবে, কিছু কেনা হয়েছে, কিছু বাকি আছে। তা গিফট কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি কিনে আর আমরা মানে আমরা বলতে আমরা সবাই মিলে তিনজনে, দেখো তিনজনেই আমরা গেছি আর গিফটটা কিনে ওখানে দোকানে প্যাকিং করতে দিয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই যে সামনের দোকানটায় প্যাকিং করতে দিয়েছি। তারপরে গিফট আমাদের নেওয়া কমপ্লিট, এখানে চলে আসলাম একটা কেকের দোকানে। ফার্স্টেই কেকের দোকানটায় কেক টেক দেখলাম, তেমন এখানে পছন্দ হলো না কেকগুলো, মানে একটা সারপ্রাইজ গিফট আছে তার মানে একটু ভালো টাইপের কেক লাগবে, তা এখানে তেমন আমাদের দেখে একটা পছন্দ হলো না। তা সবাই মিলে ভাবলাম যে তাহলে অন্য আরেকটা পাশে দোকান আছে, ওই দোকানটায় গিয়ে তাহলে আরেকটা দেখা যাক, যেটা পছন্দ হবে সেটা নেওয়া যায়। তা চলে আসলাম আরেকটা দোকানে, এখানে এই দোকানটা নতুন এখানে লঞ্চ করেছে, ওই জন্য এই দোকানটা থেকে দেখি কীরকম কেক এখানে ডিজাইন রেখেছে বা কেমন। আমরা তো কখনো এই দোকান থেকে আগে নিইনি, আজকেই ফার্স্ট নিচ্ছি। তা দোকানে বেশ কেকগুলো সাজানো দেখে বেশ ভালোই লাগলো, খুবই সুন্দর সুন্দর আছে। ওই আগে ফার্স্টে যে দোকানটায় গেছিলাম ওখান থেকে এই দোকানটা অনেকটাই বেটার। তা ওই যে যে লাল কেকটা তোমরা দেখতে পাচ্ছ, ওই কেকটা আমরা সবাই মিলে পছন্দ করলাম, ওইটাই নেওয়া হবে। আর ওই কেকটা মানে সব এক একটা কেকের ওখানে ফ্লেভার লেখা আছে কোনটা কী কেক, কেকগুলো মানে সবই ভালো লাগছিল, বাট বললাম যে সবাই মিলে যে লাল কেকটাই ওটাই নেওয়া হবে। তা ওই কেকটা ওনাকে বললাম যে ওই কেকটা নিয়ে আপনি কেকটা প্যাক করে দিন, আর কেকের সঙ্গে আরও ক্যান্ডেলস বেলুনস যেগুলো লাগবে আমরা ওগুলো সব ওনাকে বললাম দেওয়ার কথা। তাই এখানে আসলে কেকের একটা ফ্লেভার আছে, ওই লাল কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, আর ওই ফ্লেভারটা হয়তো যাকে দেব তার অনেকটাই ভালো লাগবে ওই ফ্লেভারটা, ওই কারণে ওইটাই নেওয়া হলো। আর সারপ্রাইজ কেক তো একটু মানে রং টং দেখে এগুলো তো দেখে আরও তো হয়তো ভালো লাগবে ওনাকে, আর উনি লাল খুবই যাকে দেওয়া তাকে কিন্তু সে কিন্তু লাল খুবই পছন্দ করে, ঠিক আছে। তা আরও কিছু কেনাকাটা আছে, আগে ফার্স্টটা কেকটা নিয়ে নিই। তা দেখো ওনাকে প্যাকিং করতে বললাম, উনি কেকটা বের করেও নিল নিয়ে, আর এবার প্যাকিং হবে। তার মধ্যে দোকানে পেছনে দেখি অনেক রকমের খাবার দাবার রয়েছে, ওগুলো মানে ভেজ ননভেজ প্যাটিস আছে, রোল আছে, মানে বিভিন্ন টাইপের দেখো সব আছে। এখানে নতুন দোকানটা লঞ্চ করেছে, তা ভাবছি একদিন দোকান থেকে এসে কিছু কিছু খাওয়াও যাবে, দেখি খেয়ে টেস্ট করা যাবে কেমন। তা আমাদের কেক টেক নেওয়া কমপ্লিট, তারপরে আমরা চলে আসলাম একটা ফুলের দোকানে। ফুলের দোকানে এসে ফুলের রজনীগন্ধা মালা ছিল, গোলাপ ছিল, তা দুটো গোলাপ নিলাম। গোলাপগুলো খুবই সুন্দর দেখতে, একদম পুরো টাটকা ছিল গোলাপগুলো। তা রজনীগন্ধার ওই দেখো রজনীগন্ধার মালা দুটো নিয়েছি, আর দুটো গোলাপ ছিল, আর সঙ্গে পরে ভাবলাম যে মাথায় দেওয়ার জন্য ফুল নিয়ে নিই, আমরা নিজেরা যখন সাজবো তা মাথায় দেওয়ার জন্য ওই যে ফুলগুলো নিয়ে নিলাম, সাদা সাদা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলগুলো নেওয়ার পরে তারপরে এবার মনে হলো যে শুধু আমরা দুজন নেবো কেন, বাড়িতে তো আরও দুজন আছে, তাহলে ওনাদেরও জন্য নিয়ে নিই। তারপরে আরও তিনটে ফুল, মোট পাঁচটা সাদা ফুল আমরা মানে সাজা নিজেদের সাজার জন্য নিয়ে নিলাম। নেওয়াটা ফুল টুল আমাদের কমপ্লিট হয়ে গেছে। তা ওখানে টাকা টাকা দিয়ে এবার আমরা যাব বাড়ির দিকে। আসলে মানে শুধু বাজারে অনেকটা সময় কাটিয়ে দিলে বাড়িতেও অনেক কাজকর্ম আছে, অনেক কিছু আছে, তা ওইগুলোতে সময় দিতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে যেটুকু নেওয়া নিয়ে আর বাড়ির দিকে যাচ্ছি এবার। তো চলে আসলাম বাড়িতে বাজার থেকে, বাড়িতে এসে এবার এই একটা ফাঁকা ঘর আছে, ঘরটার মধ্যে সবাই দেখো সব যে যার মতন সাজাচ্ছে ঘরটা, মানে যেরকম আমরা মানে যেরকম আয়োজন করতে পেরেছি তেমনই মানে করেছি। দেখতে পাচ্ছ আমাদের সব তোড়জোড় চলছে, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো, কারণ সারপ্রাইজের টাইমে তোমরা দেখতে পাবে, সবাই আছে সবাইকে দেখতে পাবে, সারপ্রাইজটা রইলো টাইম মতো হলে সারপ্রাইজ দিতে, টাইম হলে সারপ্রাইজ দেখতে পাবে। তা এখানে দেখো খাওয়া দাওয়ারও আয়োজন চলছে, তা মাটনটা রান্না করবে ও মানে ওই বাড়িরই মাসিমা রান্না করবে, উনি কেটে কুটে এখানে সব কমপ্লিট করে দেওয়া হবে।
মাসিমা বানিয়েছে এই যে এই মাসি বানিয়েছে বিস্কুট নেওয়া হয়েছে দাও একটা লাগবে ভিডিও এখনো তোলা হলো কি দেখো না আজকে হেডলাইন দাদা ভিডিওতে ফতমা আমার অন্যরকম দেখায় তো ওর জন্য কইলাম আমরা এখন রেডি হয়ে গেছি তিনজনে মিলে পুরো কমপ্লিট আমাদের সাজগোজ তোমরা দেখতে পাচ্ছ যে ফুল আর হ্যাঁ এই দেখো কি সুন্দর সবাই এই দেখো ফুলটা সবাই কি সুন্দর সেজেছি কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের আর তাহলে চলো সারপ্রাইজ তোমাদের জন্য আছে আমাদের জন্য আছে তা আমরা সবাই রেডি হয়ে গেছি আর দেখো টেবিলটা কি সুন্দর করে সবাই মিলে সাজিয়ে দিয়েছে এখানে এত সুন্দর লাগছে সাজানোর পরে সত্যি খুবই সুন্দর লাগছে আর মানে সাজানো যে কোনো জিনিস মানে খারাপ জিনিসও খুব সুন্দর করে সাজিয়ে তুললে পরে সেটা দেখতে অবশ্যই ভালো লাগে দেখো দু দুটো কেক একটা আমরা নিয়েছিলাম যেটা লালটা তোমরা দেখতে পাচ্ছ আর এই সাইডে একটা ভেলভেট কেক আছে সেটাও মানে ওনাদেরই গিফটে একজন দিয়েছে এই যে দেখেছো এই এই যে যে বৌদি তোমরা সবাই ওনাকে দেখে থাকো আমার ভিডিওতে তা ওনার আজকে অ্যানিভার্সারি উনি আর দাদা আজকে ওই জন্য ওনাদের জন্য একটু হালকা সামান্য পরিমাণে জাস্ট আমরা যেটুকু জোগাড় করতে পেরেছি আসলে আগের থেকে কোনোই আমাদের ইয়ে প্ল্যান ছিল না সকাল থেকে মানে সকালবেলাই হঠাৎ করে ইয়ে হলো যে ওনাদেরকে সারপ্রাইজ একটা দেওয়া হবে ওই কারণে যেটুকু পেরেছি সেটুকু আমরা আয়োজন করতে পেরেছি ওই যে বৌদিভাই দাঁড়িয়ে আছে খুবই সুন্দর লাগছে ওনাকে আজকে যেহেতু সত্যি মানে খুবই সুন্দর লাগছে বলার ভাষা নেই দাঁড়াও আগে তোমাদের ও দাদা আসুক রেডি তুমি একটা মধ্যে দাদা আসে কি কোনটা হ্যাঁ তোমাদের আগে হবে তোমাদের জন্য তো আমরা আগে আছি আজকাল পা ভালো হয়ে গেছে তোমার ভিউয়ারশিপের জন্য দেখো এই যে পা ভালো হয়ে গেছে হ্যাঁ কাল অবধি খোঁড়া ছিল পানি হাঁটতে পারছি না পা চোট লেগেছে এখন দেখো তুলবো যখন হাত গোলাপ টোলাপ দেবে তখনই তুলবো এখন তুলবো বন্ধ করছো কেন একটা ধরবে তো আমাকে তাই শুনছি আমরা নিয়ে যাবে কুছ বসে বৌদি তোমাকে দেবে এটাও কাটবে দুটোই কাটবে সেলিব্রেশন কমপ্লিট সবাই মিলে এবার খাওয়া দাওয়ার তোড়জোড় চলবে খেয়ে আমরা সবাই মিলে এক টেবিলেই খেতে বসেছি দেখো খুবই মানে সুন্দর আয়োজন ছিল সুন্দর বলতে অনেকের কাছে এটা হয়তো মানে নর্মাল হবে কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর একটা মুগের ডাল ছিল বেগুন ভাজা ছিল পাঁপড় ছিল আর ছিল মাটন সত্যি যে রান্নাটা করেছে মাসিমা করেছে না না রান্নাটা ওই দাদা বৌদি দুজনে মিলেই রান্নাটা করেছে সত্যি খুবই সুন্দর ওনারা আয়োজন করেছে খাওয়া দাওয়ার মানে হট করে কোনো ডিসিশান নিলে যে এত সুন্দর হয় মানে সেটা সত্যি ভাবা মানে ইয়ে আর এখানে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় আর সঙ্গে আর কিছু ওই দেখো সালাদও চলে এসছে পাঁপড় চলে এসছে সব মানে সত্যি একটা সুন্দর খাবার রাত্রেবেলার জন্য মাটনটা এখানে দিয়ে দিয়েছে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে গুড নাইট সবাইকে।